অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বিষ রাশি জুন 2021 কেমন যেতে চলেছে একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, বিষ রাশির লাখে কোটি মানুষ কিন্তু আছে, প্রত্যেকে কিন্তু একই রেজাল্ট পাবেন না, কিন্তু এই রাশিফল কি আপনাদেরকে আগামী মাসে কি ঘটনা ঘটতে, কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে ভালো, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, আগামী মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, তার একটা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তো শুরু করা যাক। বৃষ রাশি জুন মাসে কি রেজাল্ট পেতে চলেছে, দেখুন, এ মাসে 2 জুন মঙ্গল রাশি পরিবর্তন করছে, মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে, এবং 15 জুন রবি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে, এবং আপনার শুক্র 22 জুন মিথুন রাশি থেকে আপনার কর্কট রাশিতে প্রবেশ। অলরেডি রাহু আপনার রাশিতে অবস্থান, কেতু আপনার সপ্তমভাবে, নবমভাবে শনি, দশমভাবে আপনার বৃহস্পতি। দেখুন কি রেজাল্ট পেতে চলেছেন, জাস্ট আমি কিছু কিছু একটা পূর্বাভাস আপনাদেরকে দিয়ে যাব। অনেকে বলছেন যে স্যার, গ্রহের এত অবস্থা না বলে জাস্ট কি ঘটনা করতে চলেছে সেগুলো যদি বলেন তাহলে খুব ভালো হয়। আমি আপনাদেরকে জাস্ট গ্রহের গোচরটা একটা জিস্ট তুলে ধরলাম, এবার আপনাকে বলতে চলেছি কি ঘটনা ঘটে। বৃষ রাশির ক্ষেত্রে হেলথের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা আসতে চলেছে, শরীর নিয়ে কিছুটা হলো আপনাদেরকে এ মাসে কিন্তু ভুগতে হবে। শরীরগত দিকটা কিন্তু সতর্ক থাকুন, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিন্তু ভুগার জায়গা থাকছে। প্রথম, দ্বিতীয় নম্বর, আপনি বৃষ রাশির মানুষ, দাম্পত্য সুখে আপনাদের বাধা, অর্থাৎ আপনার ওয়াইফের সাথে আপনার মতবিরোধ, মতপার্থক্য তৈরি হবে এবং সমস্যা, কারণ আপনার সপ্তম পতি নিজস্বভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা একটু হলো সমস্যা, মতান্তর আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে থাকবে, এবং আপনাদের রাশিতে এই রবির অবস্থান গ্রহণযোগ থাকছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখের জায়গাটাতে বাধা, স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের উদ্বেগের কারণ কিন্তু আপনাদের হতে চলেছে, এবং মেডিকেল এক্সপেন্সেস আপনাদের কিছুটা হলেও এ মাসে হবে, এবং ভাগ্যের সাপোর্টটা আপনারা সম্পূর্ণরূপে এ মাসে কিন্তু পাবেন না, যদিও ভাগ্যবতী ভাগ্যভাবে বসে আছে, অবস্থান করছে, তাও আমি বলবো, দেখুন ভালো যখন থাকে সেই জায়গাটাতে আমি ভালো বলি, যে জায়গাগুলোতে সমস্যা থাকবে সেই সমস্যা আমাকে বলতে হবে, অর্থাৎ শুধু ভালো বললে হবে না, যে জায়গাটাতে সমস্যা আছে সেই জায়গাটা আপনাদেরকে আমি মেনশন করে দিতে চলেছি। অর্থাৎ ভাগ্যবতীর ভাগ্যের সহায়তা না পাওয়া, এবং এর পাশাপাশি কর্মক্ষেত্রে সমস্যা, অর্থাৎ কর্মক্ষেত্রে শত্রুতার জায়গাও কিন্তু আপনাদের থাকছে, এবং কর্ম পরিবর্তনে যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এখন কর্ম পরিবর্তন চেষ্টা করবেন না, এ মাসে খুব একটা কিন্তু লাভ আপনাদের হবে না। কিন্তু আপনাদের ক্ষেত্রে ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা মোটামুটি মজবুত কিন্তু থাকছে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা থাকছে, এবং পঞ্চম দ্বিতীয় কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, বা লটারি ফাটকার সঙ্গে যুক্ত আছে, আপনারা কিন্তু এ সময় কিন্তু অর্থ কিন্তু পাবেন, শেয়ার লটারি থেকে ফাটকা থেকে অর্থ কিন্তু আপনারা পাবেন। সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, সন্তানের সুখের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পাবেন, অর্থাৎ যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছেন তারা কিন্তু প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে সফলতা পেতে
চলেছেন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু কিছু অংশে থাকছে। আপনাদের সপ্তমপতি এবং আপনাদের দ্বাদশপতি নিযুক্ত হওয়ায় অধিক থেকে অধিকতর ব্যয়ের সম্ভাবনাও থাকছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লসের সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ ব্যবসা করতে হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন। যারা পার্টনারশিপ বিজনেস করছেন, ধরুন চার পাঁচজন মিলে একসঙ্গে যৌথ ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করে ব্যবসা করবেন না। এবং এ সময়ের মধ্যে ভাইয়ের সাথে আপনার মতবিরোধের সম্ভাবনা থাকছে এবং এ সময় আপনাদের অধিক থেকে অধিকতর ব্যয়ের জায়গাটা কিন্তু নির্দেশ করছে। পারিবারিক সুখের জায়গাতেও কিন্তু বাধা, আপনাদের চতুর্থপতি রাহুর সাথে কানেক্টেড হয়ে আপনার রাশির উপর অবস্থান করছে, অর্থাৎ পারিবারিক সুখের জায়গায় বাধা। যদিও ১৬ জুনের পর থেকে কিছুটা হলো আপনারা পূর্ণমাত্রায় ভালো রেজাল্ট না পেলে কিছু অংশে ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং কর্মের জায়গাটাতে যারা প্রমোশনের চেষ্টা করছেন এই সময় কিন্তু কোনো প্রমোশনের জায়গা কিন্তু থাকছে না। তবে বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন, যারা বিয়ের ব্যাপারে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন বিয়ের ব্যাপারে এগিয়ে চলেন, বিয়ের দিকটা কিন্তু মোটামুটি ওভারঅল কানেকশানগুলো কিন্তু আপনাদেরকে দিবে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত, যারা মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত আছে বা ডিজিটালের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এ মাসটাতে অর্থ কিন্তু আপনাদেরকে দিবে। এবং এর পাশাপাশি আপনার শত্রুতার জায়গা, শত্রুতার জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে শত্রু বিনাশ হওয়ার কিন্তু সম্ভাবনা খুব কম, অর্থাৎ গুপ্ত শত্রুতা বা হয়তো কোনো সমস্যা আপনার ঘাড়ে চলে আসা এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। ছোটোখাটো চোট আঘাত লাগার জায়গায় থাকছে, আপনি বিশ্বরাশি মানুষ, রক্তপাত ফাড়া এই সম্ভাবনা কিন্তু থাকছে। এবং বিশেষ করে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে অর্থ লস হয়ে যাওয়াটা কিন্তু জায়গা কিন্তু নির্দেশ করছে। এবং তবে আত্মীয় স্বজন থেকে আপনারা কিন্তু এ মাসে হেল্প আপনারা পাবেন, অর্থাৎ আপনাদের যারা পরিবার পরিজন আছেন তাদের কাছ থেকে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। ভাড়াটিয়া নিয়ে যারা আছে, ভাড়াটিয়ার জায়গাটা কিন্তু আপনাদের খুব একটা ভালো জায়গা কিন্তু নির্দেশ করছে না, কিছু কিছু ক্ষেত্রে সমস্যার জায়গা কিন্তু থাকছে। যারা টিচিং প্রফেশন বা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত আছেন বা ডক্টর অ্যাডভোকেট বা এনজিওর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ওভারঅল ভালো ফল নির্দেশ করবে। তবে আপনাদের একাদশপতি আপনাদের রাশির দশমভাবে কিছু কিছু ক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ লাভ সফলতা সাকসেসের জায়গা সেটাও কিন্তু আপনাদের তৈরি করবে মোটামুটি আপনার জুন মাসের মাঝামাঝি সময় থেকে। এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ফেভারেবল কিন্তু যাবে। দেখুন আমি আবারও বলছি, বৃষরাশির ক্ষেত্রে এই মাসটাতে খুব একটা যে গুড নিউজ বলা যাবে তা না, যে কোনো কাজ করবেন সতর্কভাবে ভেবে চিনতে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা যেমন থাকবে এবং বেশ কিছু গুড নিউজও কিন্তু আপনাদের আসবে। তবে মাসের শেষে কিছু শুভ সংবাদ আপনি বিশ্বরাশির মানুষ আপনারা কিন্তু পেতে চলেছেন এবং এই সময়ের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের লোন হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। আপনি বিশ্বরাশির মানুষ বড়সড় লোনে পড়ে যাওয়া, নিজের প্রসাধনী কেনার জন্য বা নিজের স্বাদ মেটানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে বড় ধরনের লোনে আপনারা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। আপনি বিশ্বরাশির মানুষ এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে বিশ্বরাশির বা মায়ের সঙ্গে মতবিরোধ। নমস্কার, ধন্যবাদ।